আজ আমরা কথা বলবো বিশ্বের ভয়ানক সুন্দর বিষধর একটি সাপ বুম স্ল্যাং সাপটি নিয়ে। সাপটির ইংরেজি নাম হলো বামসালং আর বৈজ্ঞানিক নামটি হলো ক্রাইসোপেলিয়া প্যারাডিসি। ক্রাইসোপেলিয়া প্যারাডিসি সাধারণত এই সাপটি ট্রি সাপ বলা হয়ে থাকে। আফ্রিকা এবং ডাচ ভাষায় বুম শব্দের অর্থ হলো গাছ। এই সাপটি সাধারণত গাছে বসবাস করে এবং রোদ পোহানোর জন্য ভূমিতে নেমে আসে। বুম স্ল্যাং প্রাপ্তবয়স্ক একটি সাপের দৈর্ঘ্য 3.3 থেকে 5.2 পর্যন্ত হয়ে থাকে। এই সাপটির চোখ অন্যান্য সাপের চেয়ে সাধারণত বড় হয় এবং এর মাথা ডিম্বাকৃতির। পুরুষ সাপগুলো সাধারণত হালকা সবুজ অথবা কালো বর্ণের হয়ে থাকে, কিন্তু প্রাপ্তবয়স্ক মহিলা সাপগুলো বাদামি বর্ণের হয়ে থাকে। বুম স্ল্যাং সাপের বিষ দাঁতে অনেক গুণ বেশি শক্তিশালী বিষ আছে। এই বিষ আক্রান্ত ব্যক্তি শরীরে অনেক ধীরে কিন্তু কার্যকর ভাবে প্রতিক্রিয়া দেখানো শুরু করে। ভয়ঙ্কর প্রজাতির সাপের মধ্যে এই সাপ অত্যন্ত বিষাক্ত। এই প্রজাতির সাপের বিষ এতটাই কার্যকর, সামান্য 0.006 মিলিগ্রাম বিষ একটি পাখিকে কয়েক মিনিটের মধ্যে মেরে ফেলতে পারে। বুম স্ল্যাং সাপটি হোমোটক্সিং জাতীয় বিষ নিঃসরণ করে। এটি মানবদেহের রক্ত জমাট বাঁধার ক্ষমতাকে নিষ্ক্রিয় করে ফেলে, ফলে বাহ্যিক এবং অভ্যন্তরীণ রক্তপাতের ফলে মানব দেহ মৃত্যুর মুখে পতিত হয়। এছাড়াও এই বিষটি মানব দেহের মস্তিষ্ক এবং পেশি টিস্যুগুলো রক্তক্ষরণের জন্য দায়ী। এর কারণে ব্রেন হ্যামারেজ হয়ে থাকে। বুম স্ল্যাং সাপটির বিষ কারো শরীরে প্রবেশ করলে লক্ষণ হিসেবে বুমি বুমি ভাব, নিদ্রাহীনতা, মাথা ব্যথা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। এই সাপটি প্রাপ্তবয়স্ক হতে 2 থেকে 3 বছর সময় লাগে। 2 থেকে 3 বছর পর এরা প্রজননের উপযুক্ত হয়ে যায়। এই সাপটি পাখি, ব্যাঙ গিরগিটি ইত্যাদি শিকার করে খেয়ে থাকে। যখন শিকার ধরতে যায় তখন এটি নিশ্চল ভাবে সামনের দিকে অগ্রসর হয়। এই সাপের শরীর ও চোখ প্রায় রং পরিবর্তনশীল। বুম স্ল্যাং সাপটি যখন পরিবেশে থাকে তখন পরিবেশের মতো ছদ্মবেশ ধারণ করতে পারে, ফলে শিকার ধরা তার জন্য সহজ হয়ে যায়। আবার এই সাপ যখন বিপদে পড়ে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক অবলম্বন করে। শত্রুকে দেখলে এই সাপ আত্মরক্ষার জন্য ঘাড়কে স্ফীত করে এবং আঁশের মধ্যে অন্ধকার ত্বক দেখায়, তখন বুঝতে হবে এই সাপটি আক্রমণ করতে পারে। বাংলাদেশে এই সাপ দেখতে পাওয়া যায় না, কারণ বাংলাদেশের আবহাওয়া পরিবেশ এই সাপের বসবাসের অনুকূল নয়। এই সাপটি সাহারা, আফ্রিকান অঞ্চলের সাবানা, বদ্ধভূমি ইত্যাদি জায়গায় পাওয়া যায়। ভিডিওটি বা সাপটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।